মর্নিং স্টুডেন্টস, কেমন আছো? আশা করি ভালো আছো, তাই তো? আগের দিন আমরা কি শিখেছিলাম দেখো, অ থেকে ও পর্যন্ত শিখেছিলাম। অ আ হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ ঋ, এ ঐ ও ঔ। এটা দেখো 11টা বর্ণ, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই 11টা বর্ণ, 11টা বর্ণকে কি বলে? স্বরবর্ণ। অ থেকে ও পর্যন্ত 11টা বর্ণকে বলে স্বরবর্ণ। এবার দেখো এখানে আছে বর্ণগুলি পর পর সাজিয়ে লেখো, এখানে এলোমেলো করে দেওয়া আছে। দেখো অ আছে, তারপর হ্রস্ব আছে, তারপর দীর্ঘই আছে, এ ও রি ঔ, হ্রস্বই আ ঐ দীর্ঘ, এটা আছে এলোমেলো করে আছে। এই বক্সগুলো দেখো, এই বক্সগুলোতে তোমরা পর পর লিখবে, অ পরে আ, তারপর হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ রি, এ ঐ ও ঔ, এটা সাজিয়ে সুন্দর করে লিখবে। আর এখানে দেখো ছবিটা দেখো, পেজ নম্বর হচ্ছে 9, ঠিক আছে? পেজ নম্বর 9 দেখো, এখানে একটা কিসের ছবি আছে? আপেল। আপেলে এখানে আছে ছবির পাশে সঠিক বর্ণটি বসাতে হবে, ছবিটা দেখে বর্ণ বসাবে। এখানে আপেলের ছবি আছে, তাই এখানে আ দেওয়া আছে, একটা করে দেওয়া আছে। তারপরেটা কি আছে? এটা একটা সাপ। কি সাপ? অজগর সাপ। অ এ অজগর হয়, এখানে লিখতে হবে অ, ঠিক আছে? এটা কিসের? ওলের ছবি। দেখো ওল খেলে গলা ধরে পড়েছো তো, ওইটা ওলের ছবি। ওটা এখানে হবে ও লিখতে হবে, এই বক্সটাতে ও লিখতে হবে। এটা আছে উট। উটকে বলে মরুভূমি জাহাজ। হ্রস্বতে উট হয়, তাহলে এখানে হ্রস্বও হবে। আর এটা কি আছে? এটা একটা ঘোড়ার গাড়ি। কাকে বলে? এক্কা গাড়িকে ঘোড়ার গাড়ি বলে বলেছিলাম, তাহলে এখানে হবে এ, এতে এক্কা গাড়ি। আর এটা দেখো সূর্যের ছবি আছে, সূর্য উঠেছে সকালবেলা, এটা তাহলে দীর্ঘ, দীর্ঘতে উষা, এখানে দীর্ঘ লিখবে। তারপরে এটা কিসের ছবি? হাতি। হাতিকে কি বলে? হাতির আরেক নাম ঐরাবত, তাহলে এখানটায় ওই লিখতে হবে। এটা ইঁদুর, সবাই জানো, তাহলে হ্রস্বইতে ইঁদুর, দীর্ঘইতে ঈগল, এটা ঈগল পাখি উঠছে, দীর্ঘইতে ঈগল, আর এটা ঔ, ঔতে ঔষধ, ঔষধ খেলে রোগ সারে, ঠিক আছে? এটা তোমরা বাড়িতে সুন্দর করে করবে। আর আজকে আমরা পড়াবো, আজকে আমি তোমাদের চারটে বর্ণ পড়াবো, ক খ গ ঘ, ঠিক আছে? দেখো এবারে ক এর মাত্রা আছে পূর্ণ মাত্রা, ক, ঠিক আছে? এরপরে হবে খ, খ এর অর্ধমাত্রা, গ, গ এর অর্ধমাত্রা, এরপরে ঘ, ঘ এর পূর্ণ মাত্রা। দেখতে পাচ্ছ সবাই? ক খ গ ঘ, ঠিক আছে? এবার বর্ণগুলি দেখো কি করে লিখবো। প্রথম ক যাই, প্রথম মাত্রা দিলাম, তারপরে এমনি করে করবে, একটা নিচের দিকে নামাবে, আবার উপরের দিকে উঠাবে, এটা করে গোল করে ঘুরিয়ে দিবে। ক হয়ে গেল, এরপরে খ, প্রথমে এরকম করে ঘুরাবে, নিচের দিকে নামাবে, আবার একটু নামাবে, আবার উঠাবে, খ, এরপরে গ, নিচ থেকে উঠাবে, গোল করে উঠাবে, এই ঘুরিয়ে আবার তুলবে। এরপরে ঘ এর মাত্রা দেবে আগে, গোল করে ঘুরাবে, নিচে নামাবে, আবার নিচে, আবার উপরে। তাহলে ক খ গ ঘ আমরা লেখাগুলো শিখলাম। এবারে এইগুলো দিয়ে, এই বর্ণগুলো দিয়ে কি শব্দ হয় ওইটাই আমরা আজকে শিখব, ঠিক আছে? দেখো প্রথম ক লিখি, কতে কি হয়? কমল, ক ম ল, কমল, ক
কাকে বলে জানো? পদ্ম ফুল। পদ্ম ফুলের আরেক নাম হচ্ছে কমল। পদ্ম ফুলকে কমল বলে। কতে কমল। এরপরে লিখি খ, খ, খতে খই, খ রসই, খই। ধান থেকে খই হয়, খতে খই। তারপরে গ, গতে গাছ, গয়াকার ছ গাছ, গাছ তো সবাই জানো। এরপরে ঘ, ঘতে ঘড়ি, ঘ ডয় বিন্দু ওড় হস্যই ঘড়ি। তাহলে কি হলো, কি কি শব্দ হলো? কতে কমল, খতে খই, গতে গাছ, ঘতে ঘড়ি। এই চারটা বর্ণ তোমাদের আমি আজকে করালাম। এবার ছড়াগুলো দেখে নাও। কতে কাকাতুয়ায়, কাকাতুয়ার মাথায় ঝুটি, কাকাতুয়ার মাথায় ঝুটি। খতে খরগোশটি পালায় ছুটি, খরগোশটি পালায় ছুটি। গতে গরু টানে গরুর গাড়ি, গরু টানে গরুর গাড়ি। ঘ ঘোড়া টানে একটা গাড়ি, ঘোড়া টানে একটা গাড়ি। তোমাদের কিন্তু হোমওয়ার্ক এইটা থাকলো, এটা ভালো করে করবে, এটা করবে, আর এই চারটে বর্ণকে সুন্দর করে হোমওয়ার্কের খাতায় লিখবে। হ্যাঁ, আর এটা বলি, এটা তোমরা কিন্তু এই বইতেই করবে, ঠিক আছে? এটা কপিতে করবে না, এটা বইতেই তোমরা সুন্দর করে লিখবে, ঠিক আছে? আজকের মতো তাহলে এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির বাইরে বেরাও না, সবাই ভালো থাকো।